এই জাতীয় রোগীর সংখ্যা খুবই কম অনেক দিনের পুরনো ব্যথা রোগী আপনার কাছে আসে সবচেয়ে বেশি আসে কি ধরনের ব্যথা ব্যথা তো একটা ব্যথা ভোগে নেই ব্যথার অভিজ্ঞতা নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না কি ধরনের ব্যথা রোগী আপনার কাছে আসে সবচেয়ে বেশি যে রুগীগুলো আমরা পাই যেমন হাঁটু কোমর এবং ঘাড় ব্যথা রুগী তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিসের এর রুগী পাওয়া যায় যারা দীর্ঘদিন ব্যথা আক্রান্ত এবং কিছু ডিজেনারেটিভ চেঞ্জেস রুগী আসে যেমন স্পাইনে যেমন অস্টিওআথ্রাইটিস স্পন্ডাইলোসিস অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এবং কিছু আছে আপনার ডিউ টু ট্রমা দীর্ঘদিন আঘাতে আঘাতের ফলে তারা বিভিন্ন যেটা আমরা বলবো ডিজেবল এক প্রকারের পঙ্গুত্ব পঙ্গুত্ব হয়ে আছে এই সকল রোগী সবচেয়ে বেশি আসে আর পবিত্র রমজান মাসে যে রোগীগুলো বেশি আসে পাশাপাশি আমরা এখন কিছু নতুন রোগী পাচ্ছি সেটা হচ্ছে আপনার গাউটি আর্থাইটিস আচ্ছা এটা যেহেতু রমজান মাস অনেক সময় কিছু খাবারের এখানে চেঞ্জ আসছে মানে বেশিরভাগ ইফতার আইটেমই তো মানে ডাল শুধু থাকে ডাল এগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এক্স্যাক্টলি এবং কিছুটা আপনার ভাজা পোড়া যে খাবারগুলো যেখানে ভেশনের ব্যবহার বেশি হয়েছে এই খাবারগুলো এবং অনেক সময় মানুষ যেহেতু রমজান মাস একটু মাংস বেশি খেয়ে থাকে স্পেশালি গরু খাসি এই সকল মাছ রেডমিট রেডমিট

মানে গাউটি আর্থ্রাইটিস রোগটা এরকম বেশিরভাগ ক্ষেত্রে রোগী হঠাৎ করে তার হয়তো পায়ের বৃদ্ধাঙ্গুলে তীব্র ব্যথা হয়ে যাবে তার নামাজ পত্র অসুবিধা হয়ে যাবে হাঁটা চলা ফেরায় অসুবিধা হয়ে যাবে অ্যাঙ্কেলে পেইন হতে পারে ইভিন সারা শরীরে কিন্তু পেইন হতে পারে অনেক সময় দুই হাঁটুতেও ব্যথা হতে পারে গাউটি আর্থ্রাইটিস এর যেটা রোগী লাল হয়ে যেতে পারে জোড়াটা ফুলে লাল হয়ে যেতে পারে এবং রোগী কিন্তু হঠাৎ করে ভয় পেয়েও যায় জি আচ্ছা এই যেতে তো ব্যথা আসলে সে আক্রান্ত না কোনো আঘাত পায় নাই বা কোথাও থেকে তার ফ্যামিলি গত এরকম হলো কেন সে কিন্তু জানে না সে যে অতিরিক্ত ওই যে ইউরিন ইউরিক অ্যাসিড সমৃদ্ধ বা যেটা পিউরিন রিচ ডায়েট বেশি সে খাচ্ছে যার কারণে এই রোগীর সংখ্যা বেড়ে চলছে আর কিছু তো রমজান মাসে ইউরিক অ্যাসিড মানে ইউরিক অ্যাসিডের কারণে গাউটি আর্থ্রাইটিসের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এগুলো নিয়ে কাছে রোগীর আসে বেশি এখন এই রোগীর সংখ্যা মানে আগে যে রোগীগুলো আছে আমাদের যেমন কোমর ব্যথার কথা বলছিলাম ঘর ব্যথা বা আর্থ্রাইটিস বা সারা শরীরে ব্যথা এই রোগী তো কমন এগুলো আছে এবং মোস্ট অফ দ্য কেসই কিন্তু আমি বলছি যে দীর্ঘদিনের পুরাতন কেস ক্রনিক কেস দীর্ঘদিন রোগ ভোগে হয়ে থাকে আর কিছু কেস যেটা যে ইউরিক অ্যাসিডের সমস্যা খাবার থেকে এই এই রমজান আসলে এটা হয় আর মজার বিষয় হচ্ছে রমজানে যেটা আমরা রমজান পরবর্তী আমরা আশা করি রমজানে রোগীর ওজন কমিয়ে ফেলবে যেহেতু খাবার সারা দিন না খাওয়া হয় ওজন ফেলার কথা কথা কিন্তু উল্টো ঈদের পরে আমরা ওজন বেশি পাচ্ছি অনেক বেশি বেড়ে যায় বারবার বলা হচ্ছে যে আপনার ওজন কমান কিন্তু দেখা যায় যে রোগী ওজন কমানোর কোনো সুযোগ হয়ে ওঠে না আসলে আমাদের সচেতনতা দরকার মিডিয়ার প্রচার আরো বেশি দরকার জনসচেতনতা দরকার ঈদ এবং ঈদ পরবর্তী দিনগুলিতে এত বেশি খাওয়া হয় যে ওজন অনেক বেশি বেড়ে যায় এক্স্যাক্টলি এবং মিষ্টির পরিমাণ তখন বেশি বেড়ে যায় ঈদের ঈদের দিন থেকে শুরু করে সব মিষ্টির আইটেম থাকছে হাই রিচ আপনার যদি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া হয় মানে ডাইরেক্ট তাহলে তো ওজন বাড়বে তো এই জিনিস দেখুন যাবেন বেড়াতে সব জায়গায় তো খাওয়া দাওয়ার সমাল হলো এক্স্যাক্টলি এবং ভাষায় ঐগুলা বানানো আমার মনে হয় একটু সচেতন যদি সবাই হয় এবং এই খাবারগুলা কমিয়ে ফেলে একেবারে আমরা যেহেতু আমাদের উই হ্যাভ এ ট্র্যাডিশন মানে ট্র্যাডিশন নেই প্রধান আপনি বলছিলেন যে আমাদের যে এই যে প্রবৃত্তি প্রবৃত্তি তো আছেই অনেক কিছু খাবার কিন্তু কমিয়ে ফেলতে হবে অবশ্যই যেটা আসলে যেহেতু ট্রেডিশন চলে আসছে কিন্তু ট্রেডিশনে কিন্তু অনেক ব্রেক হচ্ছে এখন আপনার চিকিৎসাও কিন্তু ব্রেক হয়ে আসছে রুগীর স্পেশালি যেমন আপনার বাদ জ্বর আপনি না জানেন যে বাদ এমন একটা জ্বর বা যেটা নিয়ে আগে দেখা যেত যে খুব বেশি মাতামাতি হতো সাধারণ বাচ্চাদের একটু ব্যথা হলি বাদ জ্বরের পেনিসিলিন হতো এই যে ট্রেডিশনালি এটা কিন্তু হয়ে আসছে কারণ বাংলাদেশে বাদ জ্বর যখন আসে এবং এটা নিয়ে गवर्नमेंट অনেক বেশি ফোকাস করে এবং ইনস্টিটিউট তৈরি করে যার কারণে এটা একেবারে সাধারণ জনগণের ভিতরে পৌঁছে গিয়েছে তোদ্রুপ খাবারটার ক্ষেত্র তাই হচ্ছে যে খাবার আমরা যে ছোলা এটা অবশ্যই কোন না কোনো ভাবে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে আপনি কিন্তু বছরের অন্য টাইমে খাতছেন না ইফতারের সময় এটা ইফতারের সময় খাওয়া হচ্ছে এটা পৃথিবীর আবার অন্য দেশে এই জাতীয় কোনো আমার মনে হয় এটার থেকে একটু সচেতনতা দরকার আমরা না কমা মানে না খাবো এটা বলবো না আমরা রেগুলার খাবো না বা পরিমিত খাবো সংযমি খাবে তাহলে কিন্তু আপনার ওজন কমানো সম্ভব রমজান মাসটা আমি বারবার বলি এমন একটা মাস যে অন্যান্য রোগের সাথে আমরা যারা বাদ ব্যথা নিয়ে যারা যারা নিয়ে কাজ করি এই সকল ডাক্তাররা এবং রুগীদের যে এই মাসে একটা উৎকৃষ্ট মাস যে ওজন কমানোর ক্ষেত্রে স্পেশালি এবং হাঁটু ব্যথার রুগীর অ্যাঙ্কেলের ব্যথা হিপ ব্যথা বা কোমর ব্যথা রুগীদের ওজন কমানো খুব জরুরি যারা অতিরিক্ত ওজন আছে কিন্তু উল্টো দেখি আমরা রমজানের পরে যে ওজন বেড়ে নিয়ে আসে তো এই ক্ষেত্রে রুগীদের যদি একটু সচেতন হয় স্পেশালি ইফতারি এবং রাতের খাবার এবং সেহারির খাবার যদি রিচ হাই কোলেস্টেরল খাবার অ্যাভয়েড করে তেল সমৃদ্ধ হ্যাঁ এবং এই যে ছোলা এই যদি খাবার কমিয়ে ফেলে জাস্ট কমিয়ে ফেললি হবে এবং যদি এই এই টাইমে সারা এবং নিয়মিত রোজা রাখে এবং অনেকে আবার রোজাও রাখে না আবার বিকালইpterio করে তো তারও ওজন আরও পারবে তো এই জিনিসগুলো আমাদের ধর্মীয় যেহেতু ধর্ম একটা অ্যানাদার অনুভূতি আছে সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকেরই কিন্তু আমি মনে করি এইটা ব্যবহার করে ও সে কিন্তু যেমন আল্লাহ নৈকট্য যেতে পারে পাশাপাশি শারীরিক এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে রমজান আমাদের শরীরে অনেক রোগ কমিয়ে ফেলে তৈরি হয় যে সে আরামি নামাজ এটা আসলে কাম্য নয় অবশ্যই রমজান মাসে যদি নিয়মিত নামাজগুলো পড়া যায় এবং তারাবির পাশাপাশি তাহলে কিন্তু অন্য মাসগুলোতে সে কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে তার সেটি ইজি হয়ে যাবে যারা যে ঈশ্বর বন্ধে গোড়ালিতে ব্যথা দাঁড়াবি কিভাবে কালকে নিস্পারের জন্য তারা আসলে গোড়ালি ব্যথা গোড়ালি ব্যথা নিয়ে আমরা আরো কথা শুনবো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা ডক্টর শফিউল্লাহ প্রধান আরেকটি বিরতিতে যেতে হচ্ছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও

আর কিছু লোকের পায়ের গঠনগত সমস্যা থেকেও এটা হতে পারে তো অথবা কোনো কারণে যে আঘাত পেয়েছিল যে উচ্চ স্থান থেকে লাভ দিয়েছে বা কোনো কারণে লাভ দিতে হয়েছে তাকে সে একটা শক্ত কিছুতে ওখানে হিলে আঘাত পেল দিস ইজ ট্রমা তো এই ট্রমা ওই আপনার শক্ত জুতো ট্রমা আবার খালি পায়ে হাঁটা বা ফ্লোর শক্ত ফ্লোরে দাঁড়িয়ে থাকো একটা ট্রমা তো এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে নামাজ পড়ার ক্ষেত্রে তারা সফট মকমল বা এই জাতীয় কোনো প্লেস বা সারফেসে দাঁড়িয়ে বা জানামাজ দাঁড়িয়ে মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি ইনসোল ফুল আমরা জুতার তলায় দিয়ে দিতে বলি এবং অবশ্যই যখন সে জুতো কিনবে জুতার তলা বা যেটা সোল বলি সোলটা যেন সফট সোলের জুতা হয় এটা সবাই যেন দেখে শুনে জুতাটা কিনে সেটা যে ব্র্যান্ডই হোক প্রত্যেক ব্র্যান্ডেরই যে কোনো নন ব্র্যান্ডেরও কিন্তু আপনার নরম সোল জুতা মার্কেটে পাওয়া যায়। চারটি जस्ट একটু সাবধানতা দরকার। সোলটা যদি নরম থাকে, নরম থাকে। তাহলে এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে নিজে নিজেই। আমরা পাশাপাশি বিভিন্ন যেমন লেজার দিতে পারি। ওখানে লেজার থেরাপি খুব কার্যকরী। পাশাপাশি আমরা অনেক সময় PRP থেরাপি দিয়ে থাকি রোগী থেকে ব্লাড নিয়ে ওই জায়গায় দিয়ে দেই এবং কিছু আরো কিছু অনেক সময় স্টেরয়েডও দেওয়া হয় তবে স্টেরয়েডের ব্যবহারটা এখন কমে গিয়েছে কম ভালো হ্যাঁ সবচেয়ে বেশি হচ্ছে লেজার এবং স্ট্রেসিং যদি আমরা পায়ে যে মাসেলসটা আছে ওই মাসেলটাকে স্ট্রেসিং এক্সারসাইজ করে দেওয়া যায় তাহলে যেখানে ইনজুরিটা হয়েছে ওই ইনজুরিটা আস্তে আস্তে ওখান থেকে মাসেল স্ট্রেস হওয়ার কারণে কমে যায় যেহেতু ওখানে প্রেসার হতে হতে পেইন হয় ইনফ্লামেশন হয় ওই প্লান্টার যে মাসেলসটা থাকে সেটা কিন্তু শর্ট হয়ে আসে সেই মানে খিচে আসে আমরা যখন স্ট্রেসিং করে দেই ওখানে এবং এন্টি ইনফ্লামেটরি যেমন লেজার থেরাপি দিয়ে দেই তখন কিন্তু ওই সমস্যাটা চলে যায় আল্লাহ ফাক মানুষের শরীরকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আপনার রোগও হবে এবং ইউ হ্যাভ অটো ইমিউনিটি এবং আপনার বডির ভিতরেও কিন্তু আমরা বডির বিভিন্ন এক্সারসাইজ বডির বিভিন্ন উপাদান দিয়েও কিন্তু আমরা ট্রিটমেন্ট আবার দিতে পারি যে এলাকায় ডাক্তার নাই বা যে সকল দেশে চিকিৎসা তারাও তো বিভিন্ন ভাবে বেঁচে আছে এবং এই সমস্যাগুলো আমার মনে হয় অবশ্যই তাই না তো এখন এই যে কোমরের ব্যথা কোমরের ব্যথা তো অনেক কারণ আছে কোন কারণটির জন্য বেশি আপনাদের কাছে আসে আসলে কোমর ব্যথার আমরা যে রুগীগুলো এখন পেয়ে থাকি মোস্ট অফ দি ইয়াং রুগী বয়সজনিত কোমর ব্যথা সেটা প্রাচীনকাল থেকেই চলে আসছে সেটা হচ্ছে আফটার ফর্টি বা ফর্টি ফাইভ আপ মেন এন্ড ওমেন তাদের বয়সজনিত আর্থ্রাইটিস ডেভেলপ করবে এটা যেকোনো মানুষেরই হবে এবং কিছুদিন হালকা কোমর ব্যথা থাকবে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে কোমর ব্যথা তেমন আর থাকবে না এবং বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিকভাবে সে তার হারগুলা ডিজেনারেটিভ হবে ডিস্ক ডিজেনারেটিভ হবে মাসেলের শক্তি কিছুটা কমে আসবে কিন্তু সে কখনো পেইনের কথা বলবে না এটা এটা অটোমেটিক চলে থাকে কিন্তু আমরা যে রুগীগুলা নিয়ে কোমর ব্যথা নিয়ে আসি এগুলো মোস্ট অফ দা কেসেস ডিউ টু মেকানিক্যাল প্রবলেম এবং মোস্ট অফ দ্য রুগী হচ্ছে ইয়াং যেমন তিরিশ বছর থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের এবং এগুলো হচ্ছে আমরা প্রায় রুগী পেয়ে থাকি সেটা হচ্ছে ডিক্স প্রোলাপস আচ্ছা বা পি এল আইডি আবার ডিক্স প্রোলাপস ভাগ আছে ডিক্স বার্জিং ডিক্স প্রোটিউশন ডিক্স এক্সটিউশন বা সিকুয়েস্ট্রাম তিনটা ধাপে ডিক্স প্রলাপস নিয়ে আসতে পারে এবং আরেকটা হচ্ছে মাসেল

হিজমা বলে থাকে মধ্যপ্রাচ্যে সেটাও বলছে যদি তো আছে হ্যাঁ আছে যেটা আপডেট করা হয়েছে ট্রিটমেন্ট পারপাসে যেমন আমরা এখন প্লাস্টিক কাপ ইউজ করি অথবা কাচের কাপ ইউজ করা যায় তো এই কাপিং থেরাপিও কিন্তু রোজাতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এতে কোনো ইনভেসিভ কিছু দেওয়া হচ্ছে না আমরা শরীরে কোনো ইনজেকশন এবং আমরা যে এজ ইউজুয়াল যে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি সাধারণত যেমন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এগুলাতে রোজা ভাঙার কোনো অবকাশ নেই এবং রোগী যদি ব্যথা বেড়ে যায় দিনের বেলা হোক রাতে হোক যখন তার সুবিধা হয় সে কিন্তু রিহ্যাব ফিজিও বা থেরাপি চিকিৎসা নিতে পারে পাশাপাশি এক্সারসাইজ করতে পারে এবং তার নামাজ পড়তে তেমন কোনো সমস্যা হবে ডক্টর শফিকুল প্রধান অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অকুশ টিভিতে সকল দর্শককে অসংকো ধন্যবাদ এবং ماہ রমজানের শুভেচ্ছা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য আয়োজনে ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল